তো হ্যালো ফ্রেন্ড, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলবো এনআইএস এর কোর্স নিয়ে, এবং সঙ্গে এনআইএস এর কোর্সের যে ভ্যালিডিটি বা এনআইএস এর কোর্স নিয়ে আপনারা কি সরকারি চাকরিতে বসতে পারবেন না, এরকম একটা খবর যে আপনাদের সম্মুখে প্রকাশ করা হয়েছে সেই বিষয়ে আপনাদেরকে ইনফরমেশন দেব। এবং এরপরে আমি আপনাদেরকে এনসিটিই এর পক্ষ থেকে যে লেটারটা দেওয়া হয়েছে আপনাদের কোর্স রিগার্ডিং, সেই লেটারটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন, ভিডিওটি লাইক করার পাশাপাশি বেশি বেশি করে শেয়ার করবেন, কেননা যে মেটার নিয়ে আমি আজকে ডিসকাস করব এই বিষয়ে প্রচুর শিক্ষক চিন্তিত রয়েছেন যে আমাদের কোর্সটা কি এরকম হবে, যে বা আমরা এই যে কোর্সটা করছি সেই কোর্সের মাধ্যমে আমরা কতটুকু লাভবান হতে পারবো। তাই আপনাদের পুরোপুরি কনফিউশনটা দূর করিয়ে দেওয়ার চেষ্টা করবো। তাই হয়তো ভিডিওটি একটু লম্বা হতে পারে বা দীর্ঘ হতে পারে, আপনারা ভিডিওটি পুরোপুরি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি লাইক করার পাশাপাশি বেশি বেশি করে শেয়ার করবেন। এবং ভিডিও ডিসক্রিপশনে থাকা আমাদের যে ফেসবুক পেজ যেটা রয়েছে সেই ফেসবুক পেজটা আপনারা লাইক করে নেবেন, যাতে আমরা এরকম ইনফরমেশন ফেসবুক পেজে দিতে পারি। যখনই আপনারা লাইক করে নেবেন, আমরা আপনাদেরকে পুরোপুরি ইনফরমেশন আমাদের ফেসবুক পেজের মাধ্যমেও দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথমে এখানে যে একটা খবর হিন্দি পত্রিকায় এসেছে সেই খবরটা আমরা এখান থেকে দেখে নেই, এবং এরপরে যে এনসিটিই এর পক্ষ থেকে যে লেটারটা দেওয়া হয়েছে সেই লেটারটা আমরা এখান থেকে দেখে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন এনআইএস ডিএলএড কি মান্যতা রেগুলার জিএসসি। তো ইহাপে তো এখানে যদি আমি আপনাদেরকে পুরোপুরি ডিটেলসে দেখিয়ে দিই, বা এখানে আপনারা নিশ্চয়ই টাইটেলে দেখতে পাচ্ছেন যে এনআইএস এর কোর্স যেটা রয়েছে সেটা রেগুলার কোর্সের মতোই এরকম একটা খবর সম্মুখে উঠে এসেছে। তো আমি আপনাদেরকে এখানে একটু ডিটেলসে পড়িয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আপনারা এখানে দেখতে পারবেন এনআইএস এর ডিএলএড কোর্সকে সিলসিলে মে ডিইও ডাক্তার বিমল ঠাকুর নে কাহা কি এনআইএস কে দ্বারা অপ্রশিক্ষিত শিক্ষকোঁ কো অপ্রশিক্ষিত কর দিয়া গয়া হ্যায়, চুঁকি আরটিই অ্যাক্ট মে ইয়ে সংশোধন কিয়া গয়া হ্যায় কি 31 মার্চ 2019 কে বাদ কোই অপ্রশিক্ষিত শিক্ষক নহি রহেঙ্গে। তো এখানে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো, বা যে আপনারা এনসিটিই এর লেটার যেটা রয়েছে সেই এনসিটিই লেটারের মধ্যেও আপনারা দেখতে পারবেন যে এরকম একটা ইনফরমেশান আপনারা পেয়েছিলেন যে আপনারা এনআইএস থেকে ডিএলএড যারা দূরে রয়েছে, সরকারি বা আদার সরকারি যাদেরকে প্রভিন্সিয়ালাইজ করা হবে, এরকম যারা যারা শিক্ষক রয়েছে তাদেরকে শুধু সেই কোর্সটার সুবিধা দেওয়া হচ্ছে। কিন্তু আপনারা যদি এনসিটিই লেটারটা দেখেন সেখানে আপনারা আমি আপনাদেরকে সেই অপশানটাও দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আপনাদের এই সুবিধাটাও দেওয়া রয়েছে এনআইএস থেকে যে আপনারা কোর্সটা করতে পারবেন। সেই এনসিটিই এর লেটারে পুরোপুরি ক্লিয়ার রয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো প্রথমে এখানে আপনারা দেখে নিন যে এনআইএসের থেকে যে কোর্সটা করার কথা বলা হয়েছিল, যে সেখানে বলা হয়েছে যে অপ্রশিক্ষিত শিক্ষকোঁকে অপ্রশিক্ষিত কর দিয়া গয়া হ্যায়, চুঁকি আরটিই অ্যাক্ট মে ইয়ে সংশোধন কিয়া গয়া হ্যায় কি 31 মার্চ 2019 কে বাদ কোই অপ্রশিক্ষিত শিক্ষক নহি রহেঙ্গে। অর্থাৎ এমএইচআরডির পক্ষ থেকে ইনফরমেশান দেওয়া হয়েছিল যে কোনো শিক্ষক যদি স্কুলে বা বিদ্যালয়ে পড়াতে চান তাহলে তিনি অপ্রশিক্ষিত, অর্থাৎ কোনো ডিপ্লোমা ছাড়া কোনো স্কুলে বা বিদ্যালয়ে পড়াতে পারবেন না। তাই তাদেরকে এমএইচআরডি ইনফরমেশান দিয়েছিল, এরপরে এনআইএস সেই কাজটা আপনাদের জন্য করে দিয়েছে, অর্থাৎ এনআইএসের মাধ্যমে আপনারা ডিএলএড এর কোর্সটা করেছেন। ইয়ানে শিক্ষা কি যোগ্যতা প্রশিক্ষিত হ্যায় ও ইয়া তো সরকারি বিদ্যালয় হো ইয়া গৈর সরকারি বিদ্যালয় হো, জিতনে সরকারি বিদ্যালয় মে ইয়া গৈর সরকারি বিদ্যালয় মে অধ্যাপনরত শিক্ষক থে পড়া রহে থে ও লোক ফির সে 31 মার্চ 2019 কে বাদ নিয়মিত কর সকে জবকি উনকা পাস প্রশিক্ষণ কি যোগ্যতা হো। তো এখানে যে খবরটা দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছিলো বা এমএইচআরডির পক্ষ থেকে ইনফরমেশান দেওয়া হয়েছিলো যে 31 মার্চ 2019 আগে সব শিক্ষক যারা যে কোনো বিদ্যালয় হোক, সরকারি হোক অথবা বেসরকারি শিক্ষক হোক, তিনি 31 মার্চ 2019 আগে তিনি ডিএলএড কোর্সটা করতে হবে বা তাকে ডিএলএড কোর্সটা করতে হবে। আর ইসলিয়ে উনকো ট্রেন বানানে কে লিয়ে এনআইএস দ্বারা রাজ্য সরকার কা কমিটমেন্ট হুয়া আর উন লোগোনে পরীক্ষা ভি দি। তো আমি আপনাদেরকে প্রথমে বলে দিয়েছি যে এই যে কার্য যেটা হয়েছে বা এমএইচআরডি প্রথমে ইনফরমেশান দিয়েছে যে সব শিক্ষককে ট্রেন করতে হবে, তখন এনআইএস এই কাজগুলো করেছে। তো এনআইএস এর দ্বারা এই কাজগুলো করা হয়েছে, উন লোগোনে পরীক্ষা ভি দি, দুবার উনকি পরীক্ষা হই আর উত্তীর্ণতা গ্রহণ কি, আর আজ কি তারিখ মে ও সবই প্রশিক্ষিত মানে যায়েঙ্গে, প্রশিক্ষিত শিক্ষক কে রূপ মে কাম ভি কর রহে হ্যায়, উনহোনে কাহা কি বাহার কহি যাকর দুসরে স্কুল ইয়া দুসরে জব মে মান্যতা হোগি ইয়া নহি, আলাগ বিষয় হ্যায় জিস পর মে কই টিপ্পনি নহি কর সকতা। তো এখানে একটি কথা এখানে ক্লিয়ার হয়ে এসেছে যে ডক্টর বিমল কুমার যিনি এই বিষয়ে ইনফরমেশনটা দিয়েছেন যে আপনাদের কোর্সটা রেগুলার মোতাবিক হবে, এবং সঙ্গে তিনি এই বিষয়ে ইনফরমেশনটা দিতে
অবিরত রয়েছেন যে বা বিরত রয়েছেন, সেখানে বলা হয়েছে যে আপনারা এই কোর্সের মাধ্যমে বাইরে গিয়ে বা বাইরের কোনো স্কুলে গিয়ে আপনারা কি পড়াতে পারবেন বা এই ডিপ্লোমা আপনাদের কি বাইরের কোনো স্কুলে কাজে লাগবে। তো তিনি সেই বিষয়ে কোনো কথাবার্তা থেকে বিরত রয়েছেন। কিন্তু আমি যদি আপনাদেরকে এনআইএসের চেয়ারম্যানের মেসেজটা আপনাদেরকে নিশ্চয়ই প্রিভিয়াস ভিডিওতে দেখিয়ে দিয়েছি বা আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন, এনআইএসের চেয়ারম্যানের মেসেজটা যদি আপনারা লক্ষ্য করেন সেখানে বলা হয়েছে আপনাদের কোর্স যেটা রয়েছে সেই কোর্সে আপনারা বাইরের কোনো স্কুলে গিয়ে পড়াতে পারবেন, এর জন্য আপনাদেরকে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে হবে না। তাই এখানে একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে নেওয়া উচিত যে আপনাদের কোর্স যেটা রয়েছে সেটা রেগুলার কোর্স, অর্থাৎ যে সকল কোর্স রেগুলার মোতাবেক হয় বা রেগুলারে যে সকল সুবিধা মিলে সেগুলো আপনাদের হবে, সেই মোতাবেক আপনারা রেগুলার মোতাবেক আপনারা লাভবান হবেন। এবং এরপরে আপনাদের যে কোর্সটা রয়েছে আপনাদের এই কোর্সের মাধ্যমে বাইরের যে কোনো বিদ্যালয়ে পড়াতে পারবেন। এরপরে আরও একটি অপশান দেওয়া হয়েছে, সেখানে যদি আপনারা দেখেন অধিসূচনা নাকি হওয়ালে সে কিয়া গেয়া দেওয়া, এনআইএস ডিএলের শিক্ষক সংগঠনকে সারণ জেলাধ্যক্ষ রোহিত কুমার ও শুভেন্দ্র কুমার, অনঞ্জয় কুমার, রাকেশ কুমার নে এনআইএস কে চেয়ারম্যান দ্বারা জারি অধিসূচনা কে হওয়ালে সে দাওয়া কিয়া হ্যায় কি এনআইএস ডিএলএড কোর্স কি মান্যতা জেসে রেগুলার কোর্স কে হতি হ্যায় उसी प्रकार इसकी भी मान्यता है। एक ही स्कूल के प्राइवेट शिक्षक व सरकारी स्कूल के शिक्षक साथ बैठकर ट्रेनिंग ली है, प्रशिक्षण प्राप्त कर उसी सर्टिफिकेट के माध्यम से सरकारी विद्यालय का शिक्षक अपनी नौकरी को स्थायी करवा लेते हैं और उनका वेतन भी बढ़ जाता है। तो उसी सर्टिफिकेट लेकर तथा शिक्षक पात्रता उत्तीर्ण करने के बाद प्राइवेट स्कूल के शिक्षक से सरकारी विद्यालय में शिक्षण कार्य क्यों नहीं लिया जाएगा। তো এখানে আপনারা এখানে খবরটা দেখতে পেলেন যে এখানে বলা হয়েছে যদি এই যে সকল শিক্ষক যারা সরকারি স্কুলে রয়েছেন এবং সঙ্গে যারা প্রাইভেট স্কুলে রয়েছেন তারাও একসঙ্গে সেই পরীক্ষাটা দিয়েছেন তাদের যুক্তি মতে, তাহলে কেন এই কোর্সের মাধ্যমে সুবিধাটা বা লাভবান হওয়া যাবে না, এরকম ইনফরমেশনটা এখানে দেওয়া হয়েছে। তো আপনারা এখানে দেখতে পেলেন যে আপনাদের কোর্সটা পুরো রেগুলার মোতাবেক রয়েছে বা যারা যারা এখানে আরটিআই যারা যারা করেছেন তারাও এই কোয়েশনটাও রেখেছেন যে আপনারা যারা এনআইএসতে করেছেন এবং যারা শিক্ষক রয়েছিলেন তাদের সঙ্গে বা তারা এক সেম কোর্সটি করতে পেরেছেন, তো তাদের যেরকম সুবিধা দেওয়া হবে এরকম সুবিধা দেওয়ার কথাটা এখানেও বেশি উঠেছে। তো আমি আপনাদেরকে এখানে পত্রিকার খবরটা দেখিয়ে দিলাম, তাহলে এনসিটিই এর যে লেটারটা রয়েছে সেই লেটারটা একটু দেখিয়ে দিই, এর পরে ভিডিওটা শেষ করি। এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অর্থাৎ এনসিটিই এর পক্ষ থেকে সেই লেটারটা পাঠানো হয়েছে। যদি আমি আপনাদেরকে একটু ইনফরমেশন দিই, দ্য ম্যাটার অফ রিকগনিশন অফ দ্য প্রজেক্ট প্রপোজাল অফ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং নয়ডা অফ ডিএলএড অডিয়াল প্রোগ্রাম থ্রু স্বয়ং পোর্টাল অফ এমএইচআরডি ফর ট্রেনিং অফ ইন সার্ভিস অ্যান্ড ট্রেন টিচার ওয়াজ কনসিডার্ড বাই এনআরসি অ্যান্ড এনআরসি অবজার্ভড এজ ফলো। তো আপনারা নিশ্চয়ই জানেন যে আপনাদের কোর্সটা হয়েছে এমএইচআরডির পক্ষ থেকে এবং স্বয়ং পোর্টাল যেটা রয়েছে স্বয়ং পোর্টালে আপনারা স্বয়ং চ্যানেল নাম্বার 32 আপনারা সেই কোর্সগুলো অ্যাক্সেস করতে পেরেছেন, সেই বিষয়ে আপনারা নিশ্চয়ই জানা রয়েছে। এখানে আমি শুধু এনসিটিই এর যে লেটার রয়েছে প্রথম প্যারাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো আপনাদের যে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা রয়েছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিতে পারি বা দেখিয়ে দিতে পারি, যেখানে রয়েছে এনি প্রভিশন রিলেটেড টু দ্য ডিউরেশন অফ দ্য প্রোগ্রাম সো টু রিডিউস ইট টু 18 মান্থ ইনস্টিড অফ 2 ইয়ার। তো আপনারা নিশ্চয়ই জানেন যে আপনাদের কোর্সটা রয়েছিল 2 বছরের, সেখানে আপনাদের 18 মাসের করে সেখানে আপনাদের সেই কোর্সটা শেষ করে দেওয়া হয়েছে। এরপরে যে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা রয়েছে আপনাদের কোর্সের বিষয়ে বা যে বিষয়ে সব শিক্ষক চিন্তিত রয়েছেন, তো এখানে দেখতে পারেন দ্য প্রোগ্রাম শ্যাল বি অনলি ফর দোজ ইন সার্ভিস অ্যান্ড ট্রেন টিচার ইন গভর্নমেন্ট এইডেড প্রাইভেট অ্যান এইডেড স্কুল অ্যাপয়েন্টেড অন অর বিফোর 10/8/2017। তো এখানে যে কনফিউশন যেটা রয়েছিল যে শিক্ষক যারা যারা বলছিলেন যে আমরা প্রাইভেট স্কুলের শিক্ষক রয়েছে বা ডিএলএড করেছিলাম, তো কোর্সটা দেখতে পাওয়া যাচ্ছে যে শুধু সরকারি স্কুলের জন্য। তো এখান থেকে এই পয়েন্ট আপনারা 8 নম্বর পয়েন্টটা একটু লক্ষ্য করুন যে দিস প্রোগ্রাম শ্যাল বি অনলি ফর দোজ ইন সার্ভিস অ্যান্ড ট্রেন টিচার ইন গভর্নমেন্ট এইডেড প্রাইভেট অ্যান এইডেড স্কুল অ্যাপয়েন্টেড অন অর বিফোর 10/8/2017। তো 10/8/2017 আগে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন যে কোনো স্কুলের হোক, সরকারি হোক বা অর্ধসরকারি হোক বা গভর্নমেন্ট এইডেড সরকারি স্কুল হোক বা প্রাইভেট স্কুল হোক, যে কোনো স্কুলের যে কোনো বিদ্যালয়ের শিক্ষক সেই এনআইএস থেকে যে ডিএলএডের কোর্সটা করা হয়েছে সেই কোর্সের সুবিধাটা পাবেন। এরপরে বলা হয়েছে অল দ্য প্রভিশন ইন দ্য এনসিটিই অ্যাক্ট অ্যান্ড রেগুলেশন 2014 আদার দেন দোজ রিলেক্সড আন্ডার ক্লোজ
12 অফ এনসিটি রেগুলেশন 2014 উইল বি অ্যাপ্লিকেবল। তো এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এনসিটি এর অ্যাক্ট এবং রেগুলেশন মোতাবেক যেগুলো রিল্যাক্সেশন অথবা যেগুলো ক্লোজের মাধ্যমে এসেছে সেই ক্লোজগুলো মোতাবেক বা সেই ক্লোজ এর মোতাবেক সবগুলো সুবিধা এনআইএস থেকে যারা কোর্স করেছেন তারা এই বিষয়ে অ্যাপ্লিকেবল থাকবেন। তো আপনাদেরকে বেশ কিছু বলার প্রয়োজনে আপনারা পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন বা পয়েন্টগুলো একটু লক্ষ্য করলেও আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি আপনাদেরকে হয়তো একটু কমপ্লেক্স হিসাবে বলেছি, আপনারা এখানে দেখুন, আপনারা দেখলে পুরোপুরি আপনাদের পয়েন্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তাই আপনারা এই বিষয়ে চিন্তিত না হন, আপনাদের কোর্স যদি কারো কোনো কমপ্লিট হয়ে থাকে তাহলে ইনকমপ্লিট থেকে থাকে তিনি কমপ্লিট করার চেষ্টা করুন এবং আপনাদের কোর্সগুলো পুরোপুরি এমএইচআরডি রয়েছে, আপনাদের কোর্সে পুরোপুরি সুবিধা পাবেন যেরকম রেগুলার কোর্সে রয়েছে। ধন্যবাদ, জয় হিন্দ।